হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ইন কিচেন কুইন সাহেলি। আজ আমি বানাবো কন্ডেন্স মিল্ক। ঘরে থাকা তিনটি সহজ উপকরণ দিয়ে কিন্তু একদম বাজারের মতন কন্ডেন্স মিল্ক বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। তাহলে এবার থেকে আর বাইরে থেকে কন্ডেন্স মিল্ক কেনার কোনো দরকার নেই। তাহলে চলুন শুরু করি। তবে শুরু করার আগে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর সাথে বেল আইকনটি প্রেস করে পাশে থাকা অল বাটনেও ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলের সব নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আমি এখানে 4 কাপ দুধ নিয়ে নিচ্ছি। তো দুধটা লো ফ্যাট বা হাই ফ্যাট যে কোনো রকমের দুধ হতে পারে, তাতে কোনো ফারাক পড়বে না। সাথে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি, মানে যেই পরিমাণ দুধ নেবেন তার ঠিক অর্ধেক পরিমাণ চিনি নিতে হবে। এখন এই দুধ চিনিটাকে ভালো করে একবার মিশিয়ে নেব আর তারপর এটাকে মিডিয়াম হিটে 10 থেকে 15 মিনিটের জন্য জ্বাল দিয়ে নেব। তো চিনিটা গলতে শুরু করলে দেখবেন দুধটা খানিকটা পাতলা হয়ে যাবে, কারণ চিনি থেকে খানিকটা জল বেরোবে। তো আমি এভাবে কন্টিনিউয়াস নাড়তে থাকছি যাতে দুধে কোনো সর না পড়ে যায়, কারণ সর এসে গেলে কিন্তু কন্ডেন্স মিল্কের টেক্সচারটা পারফেক্ট স্মুথ আসবে না। তো এইভাবে নেড়ে নেড়ে আমি 15 থেকে 20 মিনিট দুধটাকে জ্বাল দিয়ে নিচ্ছি। জ্বাল দিতে দিতে লক্ষ্য করবেন দুধের রঙটা খানিকটা হলদেটে হয়ে যাবে, কারণ চিনিটা একটু ক্যারামেলাইজ হতে শুরু করে দেবে। তবে এখনও পর্যন্ত কিন্তু দুধটা ঘন হয়নি। এই দেখুন দুধটা কিন্তু এখনও এইরকম পাতলাই আছে। তো দুধটা যতক্ষণ না ঘন হচ্ছে ততক্ষণ আমি এইভাবে জ্বাল দিতে থাকছি। তো এই দেখুন 20 মিনিট পর দুধটা কিন্তু অনেকটা লালচে হয়ে গেছে আর প্রায় অর্ধেক হয়ে গেছে পরিমাণে। তো ঠিক এই ঘনত্বটাই কিন্তু আমাদের লাগবে। কি করে বুঝবেন? যখন স্প্যাচুলা দিয়ে এইভাবে দাগ কাটার সময় একটা স্পষ্ট দাগ দেখতে পাবেন, তখনই বুঝতে পারবেন আমাদের কন্ডেন্স মিল্কের থিকনেসটা একদম পারফেক্ট আছে। তো এখন আমি ওভেনের হিটটা একদম বন্ধ করে দিলাম আর তারপর 1 চিমটি খাবার সোডা বা বেকিং সোডা এর সাথে মিশিয়ে নিচ্ছি। তো এই সোডাটা মেশানোর সময় অবশ্যই যেন ওভেনের হিটটা বন্ধ থাকে। তো তারপর এইভাবে আমি স্প্যাচুলা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি ওভেনের হিটটা আবার অন করে দিচ্ছি। তো এখন আবার আমি লো টু মিডিয়াম হিটে এটাকে খানিকক্ষণ জ্বাল দিয়ে নেব। যেই হিটটা চালু করবেন লক্ষ্য করবেন কন্ডেন্স মিল্কের যে লালচে ভাবটা সেটা চলে গিয়ে আবার খানিকটা সাদা হয়ে যাবে আর এই কন্ডেন্স মিল্কের মধ্যে খানিকটা ফেনা ফেনা ভাব দেখতে পাবেন, কারণ এই সোডাটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তো এই দেখুন কন্ডেন্স মিল্কটা ঘনত্বেও খানিকটা গাঢ় হয়ে যাচ্ছে আর এইরকম সাদাটে আর ফেনা ফেনা ভাব চলে আসছে। এইভাবে আমি মিনিট 2 অনবরত নাড়তে নাড়তে জ্বাল দিয়ে নিলাম। এখন আমি এটাকে রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নেব। দেখুন ঠান্ডা হওয়ার পর কিন্তু এর মধ্যে আর কোনো ফেনা ফেনা ভাব নেই আর এটার কালার আর টেক্সচারও কিন্তু একদম কেনা কন্ডেন্স মিল্কের মতনই পারফেক্ট এসে গেছে। এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিলে আরও খানিকটা ঘন হয়ে যাবে। তো আমি এখন এটাকে একটা এয়ারটাইট কন্টেনারে তুলে নিচ্ছি। আজ এই পরিমাণ দুধ দিয়ে আমার 2 কাপের মতন কন্ডেন্স মিল্ক হয়েছে। এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি জানতে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, সাথে বেল আইকনটি প্রেস করে পাশে থাকা অল বাটনেও ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলের সব নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো এই দেখুন আমি কন্টেনারে ঢেলে নিয়েছি। এখন এটাকে এয়ারটাইট অবস্থায় 1 মাস অবধি ফ্রিজে রেখে দিতে পারেন আর যে কোনো ইনস্ট্যান্ট ডেজার্ট আইটেমে ইউজ করতে পারেন। তাহলে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করে আমাকে নতুন রেসিপি শেয়ার করার উৎসাহ দেবেন। থ্যাংক ইউ, গুড বাই।